নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এর কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে, আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা 2 বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন, তো এই জিনিসগুলো আসতে হবে। তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে। জনগণের নির্বাচন সংস্কারের পাশাপাশি তাদের নির্বাচনটাকে গুরুত্ব দেওয়া দরকার কিনা, কারণ জনমতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং যে আপনাকে নির্বাচন কমিশন সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদিল আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করে ফেলে করতে হবে। এটা একটা আপনার খুব একটা পরিকল্পিত একটা আপনার প্রচারণা, অপরিকল্পিত অপপ্রচার। এবং এটা করেই তারা আপনার যারা দুষ্ট, যারা আপনার বলি সবসময় যারা ফায়দা লুটতে চায় তারা ওই ফায়দাটা লুটতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না, কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্র বিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল। আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল। 1975 সালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে, একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট নিয়ে এসেছেন। আমরাই ক্যারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি। সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যা ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা, এবং আপনার পাওয়ার ক্ষমতা হস্তান্তর করা শান্তিপূর্ণভাবে সেটা আমরা করেছি। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে, আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা 2 বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন, তো এই জিনিসগুলো আসতে হবে। তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে। জনগণের নির্বাচন সংস্কারের পাশাপাশি তাদের নির্বাচনটাকে গুরুত্ব দেওয়া দরকার কিনা, কারণ জনমতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং ওই যে আপনাকে নির্বাচন কমিশন সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদিল আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করে ফেলে করতে হবে। এটা একটা আপনার খুব একটা পরিকল্পিত একটা আপনার প্রচারণা, অপরিকল্পিত অপপ্রচার। এবং এটা করেই তারা আপনার যারা দুষ্ট, যারা আপনার বলি সবসময় যারা ফায়দা লুটতে চায় তারা ওই ফায়দাটা লুটতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না, কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্র বিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল। আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল। 1975 সালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে, একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট নিয়ে এসেছেন। আমরাই ক্যারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি। সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যা ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা, এবং আপনার পাওয়ার ক্ষমতা হস্তান্তর করা শান্তিপূর্ণভাবে সেটা আমরা করেছি।